এ হ্যালো, সৌদি আরব সাদা গিয়ে রে তোরে তোর তো খালি রোজা কই দেবো, তার মানে আর খালি একটু পড়ো আর বুঝে রে। জিলাপি ছাড়া ইফতার আর তুমি ছাড়া আমি কল্পনাই করতে পারি না। হ্যাঁ, সেই পর্যন্ত কথা বলার জন্য হলেও একটা তুমি চাই, বলো থাকবা না আমার সাথে? তুমি আজকে ডেকে না দিলে তো আমি সেরি ঢুকতেই পারতাম না, এভাবে প্রতিদিন আমাকে সেরিতে ডেকে দিও। ঠিক আছে, এলাই না বালালার স্ত্রী করণ হলো লগে লগে চা যদি খাই না পারে আর ভালো লাগে নাকি? এটা লাগে যে আরা দিন চা বেগিন একলগে আর আমার হয়ে মারা দিবে লাই কেন খাই লই। মারে মাকবার খুল জল যে ঠান্ডা করি পেলার ও মা আরো একে দিও। শোনো না, ছবি দিলে কিন্তু হিজাব পরে দিবা, কেননা ইটস রমাদান। এবার সেরিতে তো আমি একা, নেক্সট সেরিতে আমি তোমাকে যাতে পাই। ঠিক আছে, এবার রমজান এটাই দোয়া করো। ঠিক আছে, গোলাপ ফুল তোমার জন্য রেডি, এটা তুমি এটা হচ্ছে আমি, আমরা বিয়ে করে ফেলবো সামনে। কি এটা তুমি এটা আমি, তোর বদলাই দিবি এক জিনিস তুই করতি ইমরান কি দেরি তোদের রোজা ক্যাচেস রোজা ক্যাচেস কি রোজা ক্যাচেস রোজা ক্যাচেস মানে কি আবার? ওহো, আমার নগর গিলা তুই বহুত স্মার্ট, তোর তো সাইতে জাত তো খানো না দিলে গো। রোজা ক্যাচেস মানে হিন্দি আর রোজা বেজি এখন আই স্বাভাবিক কথা বাক্য বলতে পারে দিয়ে ইফতার গরি তোরা আজ গাড়াই সব বললো বালা মতো ইফতার লই আইস কিন্তু আগামীবার তুমি যখন আইবে বুঝুনা ব্যাপার গান তোমার উদ্দিকে দায়িত্ব কমে দিবি। শরবত কিন্তু আই বানাতে পারি এখন, কিন্তু ব্যাপার হইল যে তুমি বানাইলে সিনে দিনে লাগতো না, তোমার হাত এমনি অটোমেটিক মিষ্টি না বুঝ। ওটো আছে আর মুসে দেখ না তাড়াতাড়ি চলে আসে যেগুলো তারাবির পর বলো প্রসুর জিলাপি দিব। আজান দিয়ালে বুঝতে টাইমও নাই, আজান দিয়ালে বুঝতে থানো না ভাই কিছু না ভাই রে মা।